সালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ময়মনসিংয়ের ত্রিশালের একটি ডুপ্লেক্স বাড়ি। মডার্ন আর্কিটেকচারে নির্মাণরত বাড়িটা নিয়ে আলোচনার আগে চলুন দ্রুত 3D মডেলটা একবার দেখে নিই। এবারে সাইড সারাউন্ডিং বা জায়গার চারপাশটা একবার দেখা যাক। চারপাশে খুব কাছে কোনো বিল্ডিং নেই, একেবারে খোলাই বলা যায়। প্রচুর গাছ আর ধান খেত। এখানে বাড়ির জন্য জমির পরিমাণ দৈর্ঘ্য 60 ফিট, প্রস্থ 60 ফিট। বাড়ির কনস্ট্রাকশনের কাজ মাঝামাঝি পর্যায়ে আছে, এটা বর্তমান অবস্থা। এবার বাড়ির প্ল্যান আর সাথে সাথে 3D যদি দেখি, গ্রাউন্ড ফ্লোরে দুইটা এন্ট্রি আছে। মেইন এন্ট্রি পূর্ব দিকে, সেকেন্ডারি আর একটা এন্ট্রি আছে দক্ষিণ দিক দিয়ে। শেডের পার্কিং আছে একটা গাড়ির জন্য। ঢুকে হাতের বাম পাশে বিশাল লিভিং রুম, ডানে ডাইনিং দিয়ে কিচেন, আর সেকেন্ডারি এন্ট্রি দিয়ে ঢুকলে ডাইনিং ক্রস না করেই কিচেনে যাওয়া যায়। একেবারে পেছনে মাস্টার বেড, 18 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট 2 ইঞ্চি। এটার উত্তর দক্ষিণে খোলা জানালা, আর আমাদের দেশে পশ্চিম দিকে যেহেতু রোদ অনেক কড়া, তাই পশ্চিমের আলো যেন সরাসরি না আসে সেজন্য বারান্দাটা পশ্চিমে দেওয়া হয়েছে। লিভিং রুমেও তাই, একটা প্ল্যান্টার বক্স দিয়ে পশ্চিমে সূর্যের সরাসরি আলোকে বাধা দেওয়া হয়েছে। এন্ট্রির সামনের দেওয়ালটা কিন্তু একেবারে সলিড না, পাঞ্চ আছে। দোতলা বা সিঁড়ির দিকে যেন সরাসরি না যাওয়া যায় তার জন্য এটা করা, দোতলাকে কিছুটা প্রাইভেসি দেওয়া। যদি খেয়াল করি বাড়ির বাইরের দিকেও বসার ব্যবস্থা আছে, কংক্রিটের একটা সিটও আছে, ডাইনিং এর সাথেও বারান্দা আছে। ওকে, এবার ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয় তলার প্ল্যানটা দেখি। সিঁড়িতে উঠেই হাতের বামে বড় একটা ফ্যামিলি লিভিং, 16 ফিট 10 ইঞ্চি বাই 19 ফিট 5 ইঞ্চি, সাথে একটা টেরাস। বেডরুমের সাইজগুলো বেশ বড়, আর সবগুলোর সাথেই বারান্দা আছে। আর সবচেয়ে বড় যে মাস্টার বেড, সেটার সাইজ 16 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি, সাথে দুইটা টেরাস আছে। এখানে ঘাস আর গাছে যেন আলো আসতে পারে তাই সামনের অংশটা লুভর দেওয়া হয়েছে। যতটুকু জমি ব্যবহার করে বাড়িটি বানানো হয়েছে, সে জায়গায় যতটুকু ঘাস বা গাছ থাকতে পারত সেটাই টেরাস আর ছাদে ঘাস বা গাছ লাগানোর মধ্য দিয়ে পূরণ করার চেষ্টা করা হয়েছে। বাড়ির ডিজাইনটা আমার পছন্দ হওয়ার অন্যতম এটা একটা কারণ। প্রতিটা রুমের সাথে বারান্দা, এতগুলো টেরাস, আউটডোর সিটিং, নিঃসন্দেহে বাড়িটাকে এখানে যারা থাকবে তাদের কাছে ইন্টারেস্টিং করে তুলবে। ছোট বাচ্চারাও খেলার জন্য প্রচুর জায়গা পাবে। এগুলো হলো ফাইনাল রেন্ডার। বাড়িটার টোটাল কস্ট ইনিশিয়ালি 50 লক্ষ টাকা ধরা হয়েছে ফুল ফিনিশড অবস্থায়। কনস্ট্রাকশন শেষ হলে আমরা এটার উপর আবার ভিডিও বানাবো ইনশাল্লাহ, তখন কস্টিং নিয়ে ডিটেল আলোচনা করা যাবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের আয়োজন। খুব শীঘ্রই আমাদের অন্য প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।